হ্যালো বন্ধুরা, ধাঁধাটুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একবার ভীরের বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তখন সেখানে পুলিশ আসে এবং সন্দেহভাজন হিসাবে তিনজনকে উপস্থিত করে। বান্টি বলে, আমি ভীরের কলিগ, সে কিছুদিন হয় অফিসে আসতে লেট করছিল এবং তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে বিষণ্ণতায় ভুগছে। কিন্তু কিভাবে তার খুন হলো বা কিভাবে সে মারা গেল তা আমি জানি না। টিনা বলে, আমিও ভীরের কলিগ, ইমলির সাথে ভীরের সম্পর্ক ছিল, কিন্তু ইমলি সেই সম্পর্ক ব্রেকআপ করে দেয়, যার কারণে ভীর খুব ডিপ্রেশনে ভুগছিল। কিন্তু এরপর কি হয়েছে তা আমার জানা নেই। এরপর ইমলি বলে, হ্যাঁ, ভীরের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে মিল হচ্ছিল না, তাই আমরা ব্রেকআপ করে দিই। আর তারপর থেকে তার সাথে আমার না দেখা হয়েছে না কখনো কথা হয়েছে। কিভাবে সে মারা গেছে তা আমি জানি না। বন্ধুরা, এই তিনজনের কথা শোনার পর এবং সবকিছু ভালোভাবে দেখার পর পুলিশ বুঝে ফেলে ভীর আসলে কিভাবে মারা গেছে। আপনারা একটু অনুমান করুন তো ভীর কিভাবে মারা গেছে, এবং উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ভীরের ঘরের দরজা লক করা, অর্থাৎ বাহির থেকে কেউ এসে ভীরকে খুন করেনি, বরং ভীর ডিপ্রেশনে ভুগছিল এবং সে সুইসাইড করেছে। অর্থাৎ এই তিনজনের মধ্যে ইমলির কারণে হয়তো ভীরের মৃত্যু ঘটেছে, কিন্তু ইমলি সরাসরি খুন করেনি। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই, মহাকাশে থাকে, বলুন তো কি সেটা? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, উত্তর হলো তারা। দিনের বেলায় তারাগুলো দেখা যায় না, রাতের বেলায় দেখা যায় এবং তারা মহাকাশে থাকে। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা বলুন দেখি, তোমার মায়ের ভাইয়ের বউয়ের শাশুড়ির একমাত্র মেয়ে তোমার কে হয়? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। বন্ধুরা, উত্তর হলো তোমার মা। কারণ তোমার মায়ের ভাই হলো তোমার মামা, তোমার মামার বউ হলো তোমার মামি, মামির শাশুড়ি হচ্ছে তোমার নানি, আর তোমার নানির একমাত্র মেয়ে হচ্ছে তোমার মা। যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা চলো দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। ইমলি একটা ক্লাসের ক্লাস টিচার ছিল। সে স্টুডেন্টদেরকে বলল, তোমাদের মধ্যে যারা চালাক তারা বসে থাকো, আর যারা বোকা তারা দাঁড়িয়ে পড়ো। তখন একটি ছেলে দাঁড়িয়ে পড়ল। ইমলি খুব অবাক হয়ে গেল। তখন ইমলি সেই ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি কেন দাঁড়ালে? এর উত্তরে ছেলেটি যা বলল তাতে ইমলি বোকা হয়ে গেল। বন্ধুরা, তাহলে ছেলেটি কেন দাঁড়িয়েছিল এবং সে কি উত্তর দিয়েছিল যার কারণে ইমলি বোকা হয়ে গেল? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ছেলেটি বলেছিল, ম্যাডাম আপনি বোকাদের দাঁড়িয়ে থাকতে বলেছেন, তো আপনি একা দাঁড়িয়ে ছিলেন, তো সেটা দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই আমিও দাঁড়িয়ে পড়লাম। বন্ধুরা, এই উত্তর শুনে যে কারোরই বোকা হয়ে যাওয়ার কথা। তাহলে বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের শেষ ধাঁধাটি। বন্ধুরা, এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, এ এবং বি। এ ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইমলি কাঁদছে এবং বি ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভীর কাঁদছে। এখন বলুন দেখি এই দুজনের মধ্যে কে সৎমা? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা ইমলি এবং ভীর দুজনকেই কাঁদতে দেখছি, কিন্তু ভীরের এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো তার টেস্ট পেপারে সে ফেল করেছে, যার কারণে মা তাকে বকাবকি করছে, আর এজন্যই ভীর কাঁদছে। এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। অপরদিকে ইমলির ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেয়ালে আরেকজন মহিলার ছবি রয়েছে এবং কোনো কারণ ছাড়াই ইমলি কাঁদছে। তার মানে এই মা হলো সৎমা, যে বকাবকি করেছে এবং সেই কারণে ইমলি কাঁদছে। তাহলে এ নাম্বারের মা হলো সৎমা। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ধাঁধাগুলো কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং ধাঁধাটুন চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।